আজকে কোনো ইন্ট্রো নয়, সোজাসুজি একদম ভিডিওতে। ছবি দেখে বুঝতে পারছেন সিঙ্গি মাছ ও মাগুর মাছের ছোট ছোট মিনি হ্যাচারি কেমনভাবে বাড়িতে বানাবেন সেটাই থাকবে আজকে এই ভিডিওতে। খুব অল্প খরচে ছোট ছোট হ্যাচারি তৈরি করুন নিজের বাড়িতে। এই চেম্বারটা দেখতে পাচ্ছেন, এটা যদিও আমার একটু বড় আকারে আছে, আপনারা আরও ছোট করে করতে পারেন। এইটা হচ্ছে মা মাছগুলো যেখানে ডিম পাস করবে সেটা এই জায়গাটাতে, এটা হচ্ছে মা মাছের ডিম পাস করার চেম্বার। আমার এই চেম্বারটা সাইজ আছে 8x4 ফুট। আপনারা আরও ছোট করে নিতে পারেন, বা প্লাস্টিকেরই বা কোনো ড্রামে বা কোনো গামলাতে চৌকো সাইজ এরিয়া নিয়ে সেইভাবেও করা যাবে। আপনারা এটা দেখে অভিজ্ঞতা করে নিতে পারবেন যে কেমনভাবে করতে হবে। দূরে যে ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আমার মা মাছ থাকে, আরও আদার্স কালচার হয় এই ট্যাঙ্কগুলোতে। আমি খুব ছোট্ট ছোট্ট করে দেখাচ্ছি যাতে আপনারা খুব ক্লিয়ার বুঝতে পারেন। এই চেম্বার দুটো করা হয়েছে ইঞ্জেকশন হয়ে যাওয়ার পর ডিম দেওয়া হয়ে গেলে তাদেরকে এখানে রেস্ট চেম্বারে রাখতে হবে, তার জন্য আমি এই চেম্বার দুটো বানিয়ে নিয়েছি। এইবার দেখুন, আমি একটু আগেই যেটা বললাম যে আমার গোল চেম্বারগুলিতে মা মাছ থাকে, এখানে মেল ফিমেল দুরকমই মাছ রাখা আছে, এই মাছগুলোকে ধরার কাজ চলছে। এইবার এইগুলোকে ধরে নেবার পর আমরা ইঞ্জেক্ট সেকশনে চলে যাব। ইঞ্জেকশন কে কেমন হয় সেটা দেখুন। আমরা সিনথেটিক হরমোন দিয়ে ইঞ্জেকশন করে থাকি। ইঞ্জেকশন করার জন্য মাছগুলিকে প্রথমে আমি একটা বস্তার ওপর নিয়ে নিয়েছি এবং খুব আস্তে আস্তেভাবে খুব সাবধানের সঙ্গে মাছগুলোকে আমি ইঞ্জেকশন করছি। আপনারা দেখছেন মাছগুলোকে ইঞ্জেকশন করতে হয় ঠিক পিষ্ঠ মানে পিঠের ওপরের অংশের দিকে। ইঞ্জেকশনগুলো খুব ধরে ধরে করতে হবে, না হলে যদি ওদের হাড়ে বা শিরেতে লেগে যায় তাহলে কিন্তু মাছগুলো মারা যেতে পারে। সেই কারণে খুব ধরে ধরে করতে হবে, বুঝে করতে হবে। এই দেওয়া হলো ইঞ্জেক্ট, দেখতে পাচ্ছেন। এটারও দিচ্ছি, ঠিক দেখুন পিঠের ওপরের ভাগে আমি দিচ্ছি। এই দিলাম, দেওয়া হয়ে গেল। পরেরটা দিলাম, কতটা ক্লিয়ার আসছে জানি না। এটাকেও দিচ্ছি, এটাকে একটু অসুবিধা হচ্ছে বলে ঘুরিয়ে অন্য দিক দিয়ে দেওয়া হচ্ছে। মাছগুলো আমাদের সব ইনজেক্ট করা হয়ে গেছে। এখন দুপুর 3টে বাজছে। আমরা মাছগুলোকে যে একটু আগেই আমি যেটা দেখিয়েছিলাম যে এখানে মাছগুলো ডিম দেয়, আমি সেই চেম্বারে মাছগুলোকে এখানে স্থানান্তরিত করে দিয়েছি। এরা এখানে গোটা রাত্রিটা থাকবে, 12 থেকে 16 ঘন্টা লাগে ডিম দেওয়ার জন্য। এখানে মেল ফিমেল দুটো মাছই আছে। এখানে আমরা একটা জলের ব্যবস্থা করে দেবো বা একটা এডিয়েশনের ব্যবস্থা করে দেবো। রাত্রিবেলায় এরা ডিম দেবে বা ওরা ডিম দেবার আগে এদের মিলন ঘটবে। মিলন ঘটার পর এরা কিন্তু ডিম দিতে শুরু করবে। ক্লিয়ার দেখা যাচ্ছে মাছগুলোর সাইজ কত বড়। মোটামুটি 150 গ্রাম, 100 গ্রাম, কিছু কিছু আছে 180 গ্রাম সাইজেরও আছে। সাইজগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটাও আমি আপনাদেরকে বলবো যে এর আগে ইউটিউব চ্যানেলে এত ক্লিয়ারভাবে ব্রিডিং সংক্রান্ত অন্তত ক্যাটফিস মানে জিওল সিঙি মাগুর এইভাবে কেউ দেখিয়েছে বলে আমার মনে হয় না। এরিয়েশন আমি চালু করে দিয়েছি। আর আমি এটাও চাই যে আমাদের এই বাংলা বাংলাদেশের উপর নির্ভরশীল হয়ে না থাকুক। সবাই বাড়িতে ছোট ছোট মিনি হ্যাচারি করে নিজের নিজের পুকুরে অনেক সিঙি মাছ বা মাগুর মাছের যে মাছগুলো অনেক হাই ভ্যালু মাছ তার কাজ আমরা সবাই করি এবং আমাদের বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারি সবাই মিলে, যাতে করে এই যে মাছের যে ঘাটতি আছে ক্যাটফিস মাছের সেটা আমরা মেটানোর চেষ্টা করব। মাছগুলি এইভাবেই খেলা করতে থাকবে, এই সময় ওদেরকে ডিস্টার্ব করা যাবে না। যত অন্ধকার জায়গাতে এদেরকে রাখা যাবে ততটাই বেশি ভালো হবে। তো আমি জাস্ট ভিডিও করার জন্য এদের হয়তো একটু ডিস্টার্ব হচ্ছে,
ভিডিওটা কমপ্লিট হয়ে গেলে আর ডিস্টার্ব এদের থাকবে না, এদেরকে খেলতে জায়গা দিতে হবে, ভয় আওয়াজ এসব দেখালে হবে না বা করলে হবে না। এরা একজন একজনের সঙ্গে খেলা করতে থাকবে। একটু পরেই আমি দেখাচ্ছি কেমনভাবে ডিম ওরা দেয়। মাছের অ্যাক্টিভিটিগুলো দেখে বুঝতে পারছেন সুস্থ এবং সবল মাছ, কোনো রোগ হয়ে গেছে বা পিঠে ঘা হয়েছে এই ধরনের মাছ যেন ব্রিডিং কেউ করবেন না। যে ডিমগুলো ছাড়বে তারা, তারপরে সেই ডিমগুলো সবই ফাঙ্গাস অ্যাটাক হয়ে যাবে। এই চেম্বারটা দেখতে পাচ্ছেন আমরা রেডি করে ফেলেছি। ডিম যখন দেওয়া হয়ে যাবে মাছগুলোর, তারপরে ডিমগুলিকে তুলে এই চেম্বারে আমরা হ্যাচ করার জন্য কিন্তু দিয়ে দেব। তার জন্য চেম্বার রেডি আমাদের, চেম্বার রেডি করে রাখবো আগের দিন এবং সেই চেম্বারে জল ভরে রাখবো। জল মিনিমাম 8-9 ইঞ্চি রাখতে হবে। দেখুন, এই হ্যাচারি করতে গেলে এমন বিরাট কিছু খরচা নয়, এগুলো সবই জোগাড় লাগিয়ে করা যাবে খুব অল্প খরচায়। এই তো এই দেখুন, ফার্স্ট মর্নিংয়ে আমি চলে এসেছি, রাত পার হয়ে গেছে। এরা কিন্তু লক্ষ লক্ষ ডিম অলরেডি দিয়ে দিয়েছে। নিচেই যে কালো কালো যেগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো সব ডিমের চাক, চাক চাক হয়ে আছে ডিমগুলো। এইবার আমরা যেটা করব, এই মা মাছগুলোকে বা মেল ফিমেল যে মাছগুলো আছে এখানে, তখন আমরা কিন্তু মাছগুলোকে এবার এখান থেকে উঠিয়ে নেব। আর এরা যে টোটাল ডিম দিয়ে দিয়েছে, তখন এটা বুঝবেন কেমনভাবে, যখন দেখবেন মাছ এক জায়গাতে জড়ো হয়ে আছে, ওরা নিস্তব্ধভাবে বসে আছে, তখনই জানবেন এদের টোটাল ডিম দেওয়া হয়ে গেছে। আমার সাইড দিয়ে কিছু মাছ নিচের দিকে চলে গেছে যেখানে ডিম আছে, এগুলো লক্ষ্য রাখতে হবে। এটা আমার বাই মিস্টেক, 2-4টে মাছ কিন্তু নিচেই চলে গেছে, এগুলো গেলে হবে না, এগুলো সতর্ক থাকতে হবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন কীভাবে সুন্দরভাবে চুপচাপ ওরা কিন্তু শুয়ে আছে, এর মানে এটাই যে এদের ডিম দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা এই মেল ফিমেল মাছগুলোকে এক্ষুনি উঠিয়ে নেব এবং উঠিয়ে নেবার পর আমরা ডিমগুলোকে কালেক্ট করব। এই দেখুন, আমরা ওপরের মাছগুলোকে উঠিয়ে নিয়েছি, নিচেই যে ডিমগুলি ওরা পেরেছে সেই ডিমগুলি দেখতে পাচ্ছেন। এখানে কত পরিমাণের এখানে ডিম আছে, লক্ষ লক্ষ ডিম আছে। এবার আমরা ডিমটা এই সাইফনের মাধ্যমে তুলে নিলাম, এই গামলাতে তুলেছি ডিমগুলো। এই দেখুন দেখুন, এগুলো সব ডিম। এগুলো হয়তো ভিডিওতে ডিমের এই চাঁইটা খুব ছোট লাগছে, কিন্তু এখানে প্রচুর পরিমাণের ডিম আছে। এক একটা গামলাতে 1200-1300 গ্রাম করে ডিম আছে। এইবার এই ডিমগুলোকে আমি নিয়ে চলে এলাম হ্যাচারির যে চেম্বার, যেটা আমি দেখিয়েছিলাম যেখানে ডিমগুলো হ্যাচ হবে, সেই হ্যাচের চেম্বারে আমি ডিমগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। দেখুন, টোটাল চেম্বারটাতে সাজানো হয়ে গেছে ডিম, ছড়িয়ে 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 আমি ডিমগুলোকে কিন্তু সাজিয়ে দিয়েছি, একটার সঙ্গে একটার গায়ে যাতে না লাগে, তার সঙ্গে এরিয়েশন চলছে। এই দেখুন ডিমগুলো দেখতে পাচ্ছেন কেমনভাবে ছড়ানো আছে। এরিয়েশন এইভাবেই চলবে, চলতে থাকবে। 12 ঘন্টা পর থেকে এই ডিমগুলো ফুটতে শুরু করবে। এই সময় খেয়াল রাখতে হবে অক্সিজেনের যেন কোনো ডেফিসিয়েন্সি না হয়। বারো ঘন্টা অতিক্রম হয়ে গেছে। এইবার দেখুন, আমি রাত্রিবেলায় ভিডিওটা করেছি, খুব
ভালো করে দেখুন, টিক 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 করে ডিমগুলো কিন্তু নড়তে শুরু করেছে, এখনও ওদের ল্যাজ ফুটে বেরোয়নি। দেখুন নড়ছে, ঘোরাঘুরি করছে। এটা 12 ঘন্টা পর, যখন 24 ঘন্টা হয়ে যাবে তখন টোটাল ডিমগুলো কিন্তু ফুটে যাবে। চব্বিশ ঘন্টা হয়ে যাবার পর এদের জল চেঞ্জ করতে হবে, বা যে ডিমের খোলাগুলো আছে সেগুলোকে উঠিয়ে নিতে হবে। মোট কথা, আপনাকে জলটাকে পরিষ্কার রাখতে হবে। আপনারা দেখতে থাকুন এর পরের ভিডিওতে, আমি মাছগুলোকে কিভাবে ফিডিং করানো হয়, কিভাবে 72 ঘন্টা পর থেকে ওরা ফিডিং শুরু করে সেগুলো দেখাবো। পাট 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 পাটভাবে আমি দেখাবো মাছ কেমনভাবে বড় হচ্ছে। এই ভিডিও আরও লম্বা হয়ে যাবে, সেই কারণে আর বড় করছি না। আজকে ভিডিও এই পর্যন্তই।